আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি, রেসিপিটা হচ্ছে সিস দিয়ে ডিম ভাজি। চলুন দেখি নিয়ে কীভাবে করতে হয়। আমি প্রথমে সিস নিয়ে নিছি, সিসটা এখন আমি একটি ছুরি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। এইভাবে পাতলা করে কেটে নেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি 6টি ডিম। ভেঙে নেবেন। 6টি ডিম ভেঙে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ, পরিমাণ মতো হালকা লবণ দিবেন, বেশি দিবেন না, কারণ সিসের সাথে লবণ থাকে। এখন ডিমগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি নিয়ে নেব কড়াইয়া। আমি দিয়ে দিচ্ছি এখন বাটার। বাটারটা এইভাবে নাড়িয়ে নেবেন কড়াইয়াতে দেওয়ার পরে। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিবেন। এই রেসিপিটি আপনি একবার ট্রাই করে দেখেন, খুবই টেস্ট লাগে ডিম ভাজিটা। এইভাবে সিসগুলো পুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। গোল করে দুই মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবেন। হালকা হিটে বানাতে হবে ডিমটা, হালকা হিটে বানাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সাথে জিবনে মোজারেল্লা। এটা দিলে আমার ডিমটি খুবই টেস্ট লাগে, যেটা আমরা পিজ্জা বানাই থাকি ওটা, জিবনে মোজারেল্লা। এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে ডিমটা। ডিমটি আপনার সম্পূর্ণ লো হিটে 5 মিনিট ভাজবেন, সম্পূর্ণ লো হিটে। এখন দেখেন ডিমটি খাওয়ার উপযোগী হয়েছে। দেখেন ডিমটি কি সুন্দর হয়েছে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।